আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু গুরুত্বপূর্ণ উক্তি আপনাদের সামনে তুলে ধরবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন ব্ল্যাক মার্কেটিং কারা করে যারা পেটের মধ্যে দুই কলম বিদ্যা রেখেছে তারাই ব্ল্যাক মার্কেটিং করে স্মাগলিং কারা করে যারা বেশি লেখাপড়া করেছে তারাই করে হাইজ্যাকিং কারা করে যারা বেশি লেখাপড়া শিখছে তারাই করে ইন্টারন্যাশনাল স্মাগলিং তারাই করে বিদেশে টাকা রাখে তারাই আমরা যারা শিক্ষিত আমরা যারা বুদ্ধিমান ওষুধের মধ্যে ভেজাল দিয়ে বিষাক্ত করে মানুষকে খাওয়াই তারাই নিশ্চয় গ্রামের লোক এসব পারে না নিশ্চয়ই আমার কৃষক ভাইরা পারে না নিশ্চয় আমার শ্রমিক ভাইরা পারে না এছাড়াও খবরের কাগজ সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন খবরের কাগজে পড়বার মতো কিছু থাকে না একঘেয়ে সংবাদ প্রেসিডেন্ট আয়ুব কি বললেন কি করলেন কোথায় গেলেন কার সাথে দেখা করলেন দেশের উন্নতি অগ্রগতি গুদাম ভরা খাদ্য অভাব নাই বিরাট বিরাট প্রজেক্ট গ্রহণ করা হয়েছে কাজ শুরু হয়েছে ইত্যাদি ইত্যাদি কেহ কেহ মুরব্বিয়ানা চালে দেশপ্রেমিকের সার্টিফিকেটও দিয়ে থাকেন দুনিয়ায় নাকি পাকিস্তানের সম্মান এত বেড়ে গেছে যে আসমান প্রায় ধরে ফেলেছে নানা বেহুদা প্রশংসা তবুও তাই পড়তে হবে বঙ্গবন্ধুকে জেলখানায় বন্দির আগ মুহূর্তে তিনি বলেছিলেন এটাই হয়তো আমার শেষ বার্তা আজ থেকে বাংলাদেশ স্বাধীন আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই আপনারা যেখানেই থাকুন আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উৎখাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে শিল্প সাহিত্য সংস্কৃতি মনা মানুষেরা কিভাবে যে দেশের প্রতি অবদান রাখতে পারেন সে সম্পর্কেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন দেশের সাধারণ মানুষ যারা আজও দুঃখী যারা আজও নিরন্তর সংগ্রাম করে বেঁচে আছে তাদের হাসি কান্না সুখ দুঃখকে শিল্প শিল্প সাহিত্য সংস্কৃতির উপজীব্য করার জন্য সাহিত্যিক ও সংস্কৃতি সেবীদের প্রতি আহ্বান জানাচ্ছি স্বাধীনতা সম্পর্কে তিনি বলেন এই স্বাধীনতা তখনই আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলার কৃষক মজুর ও দুখী মানুষের সকল দুঃখের অবসান হবে বঙ্গবন্ধুর প্রতি এদেশের মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসা সম্পর্কে তিনি বলেন কোনো জেল জুলুমই কোনো দিন আমাকে টলাতে পারেনি কিন্তু মানুষের ভালোবাসা আমাকে বিব্রত করে তুলেছে প্রত্যেকটা গণ আন্দোলনের পেছনে জনগণ যে কত বড় শক্তি ধর সেটার সম্পর্কে তিনি বলেন জনগণকে ছাড়া জনগণকে সঙ্গবদ্ধ না করে জনগণকে আন্দোলনমুখী না করে এবং পরিষ্কার আদর্শ সামনে না রেখে কোন রকম গণ আন্দোলন হতে পারে না দেশের বাইরে থেকে হাত না পেতে নিজে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় সে সম্পর্কেও তিনি ইঙ্গিত করেছেন তিনি বলেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না দেশের মধ্যেই পয়সা করতে হবে জনগণের প্রতি ভালোবাসা সম্পর্কে তিনি আরো বলেন মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে সাম্প্রদায়িকতা এবং গণতন্ত্র সম্পর্কে তিনি বলেন আমরা গণতন্ত্র চাই কিন্তু উশৃঙ্খলা চাই না কারো বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতেও চাই না অথচ কোনো কাগজে লেখা হয়েছে মুসলমানকে রক্ষা করার জন্য সঙ্গবদ্ধ হও যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করে আমার দেশের মানুষ রক্ত দিয়েছে এখানে বসে কেউ যদি তার বীজ বপন করতে চায় তাহলে তা কি আপনারা সহ্য করবেন বঙ্গবন্ধু তার নিজের জন্মদিন পালন সম্পর্কে বলেন আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না এই দুঃখিনী বাংলায় আমার জন্মদিনই বা কি আর মৃত্যুদিনই বা কি গ্রাম বাংলার দুঃখী চাষীদের সম্পর্কে তিনি বলেন আমাদের চাষিরা হলো সবচেয়ে দুঃখী এবং নির্যাতিত ও তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে সাম্প্রদায়িকতার প্রতিহিংসা সম্পর্কে তিনি আর বলেন যার মনের মধ্যে আছে সাম্প্রদায়িকতা সে হলো বন্য জীবের সমতুল্য। দেশের শেখ মুজিবুর রহমান কতটুকু কৃতজ্ঞ ছিলেন কত সাথে কাজ করতেন এই বাণীতেই সেটা বোঝা যায় তিনি বলেন আমার দেশবাসীর কল্যাণের কাছে আমার মতো নগণ্য ব্যক্তির জীবনের মূল্যই বা কতটুকু মুসলুম দেশবাসীর বাঁচার জন্য সংগ্রাম করার মতো মহান কাজ আর কিছু আছে বলিয়া মনে করি না বাংলার শত্রুদের বিরুদ্ধে তিনি বলেন এখন যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে চায় তাহলে সে স্বাধীনতা রক্ষার জন্য মুজিব সর্বপ্রথম তার প্রাণ দেবে প্রকৃত অর্থে তার এই কথাটা ফুটে উঠেছে বাস্তব জীবনে কেননা তিনি তার জীবন দিয়েই সেটা প্রমাণ করে দিয়েছেন সাহিত্য সংস্কৃতি সম্পর্কেও তিনি আলোকপাত করেন এ বিষয়ে তিনি বলেন সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন তাই মাটি মানুষকে কেন্দ্র করে গণমানুষের সুখ শান্তি স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষাকে অবলম্বন করে গড়ে উঠবে বাংলার নিজস্ব সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামের পূর্বে তার একটি বাণী আমাদের অন্তরে গেঁথে রয়েছে সেই বাণীটি হল যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও সে একজনও যদি হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব রাজনীতিতে সবসময় কিছু না কিছু পরগাছা থাকে এই সম্পর্কে তিনি বলেন বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে ঠিক তেমনি পরগাছাও জন্মায় একইভাবে বাংলাদেশে কতগুলো রাজনৈতিক পরগাছা রয়েছে যারা বাংলার মানুষের বর্তমান দুঃখ দুর্দশার জন্য দায়ী বঙ্গবন্ধু যে একজন উদার মনের মানুষ ছিলেন সেটা তার এই উক্তির মাধ্যমে উঠে আসে তিনি বলেন ওরা আমারই সন্তান আমাকে কেন হত্যা করবে তিনি তার প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সম্পর্কে এক স্মরণীয় বাণী দিয়ে গিয়েছেন তিনি বলেন এই আমার কাছে কাটা বলে মনে হয় আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে না পারি আমি যদি দেখি বাংলার মানুষ দুঃখী আর যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই তাহলে আমি শান্তিতে মরতে পারবো না নেতৃত্বে অযোগ্য লোকের স্থান হলে কি হতে পারে সে সম্পর্কে তিনি বলেন অযোগ্য নেতৃত্ব নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনোদিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই তাতে দেশ সেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয় আজকে এ পর্যন্তই আশা রাখছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ